রাজধানীতে ব্যবসায়ী শেরু মিয়াকে নির্মমভাবে হত্যা, ব্যবসায়িক দ্বন্দ্ব কারণ ধারণা পুলিশের। লক্ষ্মীপুরে মায়ের দুহাতের কবজি কেটে নিল দুর্বৃত্তরা, শিশু মেয়েকে কুপিয়ে জখম, আটক দুই। অস্ট্রেলিয়া সিডনিতে স্বাস্থ্যের আবজালের বিপুল অর্থ সম্পদ, লুকানোর চেষ্টায় স্ত্রী ও স্বজনরা। ৩৬ সরকারি মেডিকেলের ৫৯ ভাগ অধ্যাপক পদই খালি, ৪ বিভাগে নেই কোনো অধ্যাপক। এবং হাসপাতালে প্রেসিডেন্ট ট্রাম্পের অবস্থা স্থিতিশীল, ৪৮ ঘন্টা ঝুঁকিপূর্ণ বলছে হোয়াইট হাউস। ইন্ডিপেন্ডেন্ট সংবাদে স্বাগত, সাথে আছি সাফাউদ্দিন ফরিদ। শুনছিলেন শিরোনাম, যাচ্ছি পুরো খবরে। রাজধানীর মোহাম্মদপুরে একতা হাউজিং এলাকায় শেরু মিয়া নামের এক ব্যবসায়ীকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। তিনি নির্মাণ সামগ্রী সরবরাহকারী ছিলেন। শনিবার রাত ৮টার দিকে একতা হাউজিং এর ৮ নম্বর রোডে এই ঘটনা ঘটে। আদাবরের শেখের থেকে ৯ নম্বর সড়কের একটি বাসায় স্ত্রী ও দুই ছেলেকে নিয়ে থাকতেন শেরু মিয়া। এলাকার রড, বালু ও সিমেন্ট সরবরাহের ব্যবসা ছিল তার। শনিবার সারাদিন ঢাকার বাইরে ছিলেন তিনি। সন্ধ্যায় গাজীপুর থেকে বাসায় ফেরার পরপরই কে বা কারা ফোন করে তাকে ডেকে নিয়ে যায়। রাত আনুমানিক ৮টা থেকে সাড়ে ৮টার মধ্যে ছেলে ও তার বন্ধুরা জানতে পারেন একতা হাউজিং এর ৮ নম্বর সড়কে ঢাকা উদ্যানে শেরুকে কুপিয়ে ফেলে রাখা হয়েছে। নিহতের স্ত্রী জোসনা বেগমের অভিযোগ, পূর্ব শত্রুতার জেরেই তার স্বামীকে হত্যা করা হয়েছে। এই ঘটনা সুষ্ঠু তদন্ত দাবি করেন তিনি। ৭টা বাজে ফোন দিয়া লয় আইছে আমার স্বামী, কইতাছে আমি জিগাইছি, কই যান কেন ফোন কথা কইতা ৮টা যাইতাছে, আমি কি কই যান, আমার ফোন দিছে, আমি কাজে যাইতাছি। ঘটনাস্থলে প্রাথমিক তদন্ত শেষে পুলিশ জানায় ব্যবসায়িক দ্বন্দ্ব থেকে শেরু মিয়াকে হত্যা করা হতে পারে, সেই সাথে তিনি মাদক ব্যবসার সাথে জড়িত কিনা তাও তদন্ত করা হচ্ছে। নিহতের গলা, মাথা সহ কয়েক জায়গায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। হত্যার কারণ জানতে আলামত সংগ্রহ করেছে সিআইডির ফরেন্সিক বিভাগ, সংগ্রহ করা হয়েছে সিসিটিভির ক্যামেরার ফুটেজও। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এদিকে লক্ষ্মীপুরের বৈশিকপুরে এক প্রবাসী স্ত্রীর দুই হাতের কবজি কেটে নিয়েছে দুর্বৃত্তরা, কুপিয়েছে তার ১০ বছর বয়সী মেয়েকেও। শনিবার রাতে আশঙ্কাজনক অবস্থায় মা ও মেয়েকে ঢাকা নিউরো সায়েন্স হাসপাতালে ভর্তি করা হয়েছে। মরিয়ম বেগমের অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছেন চিকিৎসক। প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার রাত সাড়ে ৮টার দিকে ঘরে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে সৌদি প্রবাসী স্ত্রী মরিয়ম বেগম ও শিশুকন্যাকে জখম করে। ধারালো অস্ত্রের আঘাতে ওই গৃহবধূর দুই হাতের কবজি বিচ্ছিন্ন হয়ে যায়। মা ও মেয়েকে উদ্ধার করে সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর ঢাকায় পাঠানো হয়। এদিকে ঘটনায় অভিযুক্ত জাহিদ হোসেন ও সোহেলকে শনিবার রাত সাড়ে ১০টার দিকে বালাইশপুর থেকে আটক করেছে পুলিশ। তবে কি কারণে এই হামলা হয়েছে তা এখনও জানা যায়নি। দুজনের মাথায় গুরুতর আঘাত আছে এবং মায়ের দুই হাতেই বড় আঘাত পেয়েছেন, ডান হাত এবং বাম হাত দুই হাতেই বেশ বড় আঘাত আছে, আঙ্গুলে আঘাত আছে। তো দেখা যাক, আমরা তো ঢাকাতে পাঠাতে বাধ্য হয়েছি, আমরা এখানে দুজনের রক্তপাত বন্ধ করতে পেরেছি, ভালো রক্তপাত ছিল সেটা বন্ধ করতে পেরেছি। উনি রক্তাক্ত অবস্থা পড়ে আছে, ওনার ছেলে বলতেছে এই অবস্থায় আমার মারে মারিয়ে নিয়েছে, আমার বোনের মারিয়ে নিয়েছে। ওনার ছেলের কাছে বলছে যে আমার জাহেদের উঠছে, দৌড়িয়ে আসি, আয়া দেখি মাসের মামে দুজনে পড়ে আছে। তখন আমরা অনেক কষ্ট করে কলো কানো করি আমি সিএমজি তুলেছি, দুর্বৃত্ত ফালাই গেছে। অস্ট্রেলিয়া সিডনিতে বিলাসবহুল বাড়ির মালিক স্বাস্থ্য অধিদপ্তরের দ্বিতীয় শ্রেণীর কর্মকর্তা আফজাল হোসেন। এতদিন বিদেশে তার বিপুল অর্থ সম্পদের কথা শোনা গেলেও এবার তথ্য ও ছবি এসেছে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের হাতে। বিদেশে আফজালের অর্থ সম্পদ লুকানোর চেষ্টা করছেন তার স্ত্রী রুবিনা ও স্বজনেরা।
এমন তথ্যও জানিয়েছেন গোয়েন্দারা। রাজধানী ঢাকা বা দেশের যে কোনো শহরে একটি বাড়ি বা ফ্ল্যাটের মালিক হওয়ার স্বপ্ন দেখে সারা জীবন কাটিয়ে দিয়েছেন এমন মানুষের সংখ্যা কম নয়। আর স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক হিসেব রক্ষণ কর্মকর্তা আফজালের উন্নত বিশ্বে বিলাসবহুল বাড়ি। 2014 সালের কানাডার টরেন্টোর স্কারবার্গের গ্রাসিংটনে $100,000 কেনেন এ বাড়ি। অর্থ এসেছে বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তরের বিভিন্ন কেনাকাটায় অর্থ লোপাট আর টেন্ডার কমিশন দুর্নীতি থেকে। 2015 সালে অস্ট্রেলিয়ায় বেড়াতে গিয়ে সিডনির প্রিস্টনস এলাকায় এই বাড়িটি মনে ধরে যায় আফজাল দম্পতির। বাড়িটির মালিক হতে মরিয়া হয়ে ওঠে আফজাল। 2016 সালে কানাডার বাড়িটি $1,60,000 বিক্রি করে এর সঙ্গে আরও $1,70,000 যোগ করে মোট $330,000 জমা করেন এনজেড ব্যাংকে। আফজাল কিনে নেন তার স্বপ্নের বাড়ি। এরপর আফজাল ব্যস্ত হয়ে পড়েন বাড়িটির সাজসজ্জায়। বসার ঘরে সোফাসেট বা খাবার ঘরের ডাইনিং টেবিল সবই নজরকাড়া, কিন্তু কত টাকায় কেনা হয়েছে এইসব শৌখিন আসবাবপত্র তা জানা যায়নি। তার বাড়িটি যাতে সে অন্যত্র বিক্রি করতে না পারে সেই ব্যাপারে আমরা চেষ্টা করছি এবং অস্ট্রেলিয়া পুলিশের সাথে ব্যাপারে যোগাযোগ করা হচ্ছে। 2018 সালে সরকারি চাকরি ছেড়ে অস্ট্রেলিয়া নিবাসী হতে চেয়েছিলেন আফজাল, কিন্তু ততদিনে গোমর ফাঁস। দুর্নীতির অভিযোগে দুদকের মামলায় শ্রীঘরে যেতে হয় তাকে। আফজাল জেলে থাকলেও তার স্ত্রী বা স্বজনেরা অস্ট্রেলিয়ার বাড়িটি বিক্রি করে টাকা লুকিয়ে ফেলতে তৎপর বলে জানিয়েছে গোয়েন্দারা। বিশ্লেষকদের মতে শুধু আফজাল নয়, তার আশ্রয় প্রশ্রয়দাতা বা সহযোগী সবাইকেই আইনের আওতায় নিয়ে আসা উচিত। তারা যেখানেই থাকুক না কেন, তাদেরকে দেশে ফিরিয়ে আনা এবং আইনের মুখোমুখি করা, জাতীয় এবং আন্তর্জাতিক আইন অনুযায়ী সম্ভব সম্পূর্ণভাবে যদি দুদক সক্রিয় হয়। কানাডা, অস্ট্রেলিয়া ও মালয়েশিয়ায় 20টি ব্যাংক হিসেবে আফজালের $40 কোটি জব্দে কাজ করছে দুদক। বিদেশে তার আর কি সম্পদ আছে তাও খতিয়ে দেখছে সংস্থাটি। আর দেশে জব্দ করা হয়েছে আফজালের একাধিক সুউচ্চ ভবন, ফ্ল্যাট ও প্লট। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সিলেটের দাঁড়িয়াপাড়ায় কিশোরী ধর্ষণের ঘটনায় অভিযুক্ত রাকিব হোসেন মিজুকে গ্রেপ্তার করেছে র্যাব। র্যাব বলছে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধর্ষণের কথা স্বীকার করেছে রাকিব। এদিকে ভুক্তভোগী কিশোরীকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সিলেটে এমসি কলেজ ছাত্রাবাসের রেশ কাটতে না কাটতেই ছাত্রলীগ কর্মী রকিব হোসেন মিজুর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠেছে। পুলিশ জানায় অভিযুক্ত রাকিব হোসেন মিজু দাঁড়িয়াপাড়ার বাসিন্দা। তিনি মদনমোহন কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী এবং ছাত্রলীগের পিজুস গ্রুপের সক্রিয় সদস্য। 29 সেপ্টেম্বর রাতে মিজু ওই কিশোরীকে বিয়ের কথা বলে বাসায় এনে ধর্ষণ করে। ওই কিশোরী বিষয়টি পরিবারকে জানায়। পরে পরিবারের সদস্যরা তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করে। এ ঘটনায় কোতোয়ালি থানায় রাকিবের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেন ভুক্তভোগীর মা। মিজু তারে বিয়ের প্রলোভন দেখে বের করে নিয়ে গেছে আর কি, রাস্তা তারে আপনার অস্বীকার করছে আর কি বিয়ে করতে। এই অবস্থায় সে ওই সামনে মারা জানাইছে 2 তারিখ। মামলার পর শনিবার সন্ধ্যায় জেলার মোগলাবাজার থেকে রাকিবকে গ্রেপ্তার করে র্যাব। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধর্ষণের দায় স্বীকার করেছে রাকিব। মোগলাবাজার থানাধীন চৌধুরী বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। প্রাথমিক ভাবে রাকিব হোসেন মিজু ধর্ষণের সঙ্গে তার সম্পৃক্ততার কথা র‍্যাবের নিকট স্বীকার করেছে। রাকিবকে রোববার আদালতে তোলা হতে পারে বলে জানিয়েছে পুলিশ। মাধব কর্মকার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, সিলেট। এদিকে এমসি কলেজ ছাত্রাবাসে ধর্ষণ মামলায় আদালতে দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন 6 আসামি। এতে তারা জানিয়েছেন সেই দম্পতির নিয়ে আসা প্রাইভেট কারই ধর্ষণের ঘটনা ঘটেছে, চেষ্টা করা হয়েছে আলামত নষ্টেরও। এদিকে গ্রেপ্তার অন্য 2 আসামি তারেক ও মাসুমকে আদালতে তোলা হতে পারে আজ। এমসি কলেজে গৃহবধূ ধর্ষণ মামলার আসামি রনি, আইনউদ্দিন ও রাজনের রিমান্ড শেষ হলে শনিবার আদালতে তোলা হয় তাদের। পরে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন তারা। তারা 164 জবানবন্দি প্রদান করেছে এবং তারা দায় দায়িত্ব নিজে করেছে বলে তারা স্বীকার করেছে।
জবানবন্দিতে আসামিরা জানান, নির্যাতিতা নারী ও তার স্বামীর প্রাইভেট কারটি ছিল টিলাগড় মোড়ে। সেখানে ধস্তাধস্তির পর তারেক গাড়িটি চালিয়ে নিয়ে আসেন ছাত্রাবাসে। সে সময় গাড়িতে ছিলেন সাইফুর ও অর্জুনও। পরে মোটরসাইকেল চালিয়ে তাদের সঙ্গে যোগ দেন রনি। পরে ধর্ষণ করা হয় ওই গৃহবধূকে। এর আগে শুক্রবার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন প্রধান আসামি সাইফুর রহমান, রবিউল ইসলাম ও অর্জুন লস্কর। সাইফুর ও অর্জুনের জবানবন্দিতে এসেছে গৃহবধূকে ছাত্রাবাসের ভেতর গাড়িতেই ধর্ষণ করে চারজন। পরে গাড়ি থেকে ধর্ষণের আলামত মুছে ফেলারও চেষ্টা করেছিল তারা, কিন্তু পুলিশ দেখে ফেলায় গাড়ি ফেলে তারা পালিয়ে যায়। তবে জবানবন্দিতে ঘটনায় জড়িত থাকার কথা অস্বীকার করে অন্যদের সহযোগিতা করার কথা জানান রবিউল। এদিকে রোববার দুই আসামি তারেক ও মাসুমকে আদালতে তোলা হতে পারে বলে জানা গেছে। শনিবার তাদের ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়েছে। ছয়জনের স্যাম্পল আজকে থেকে তিন দিন আগে সংগ্রহ করা হয়, আর বাকি যে দুইজন তাদের স্যাম্পল আজকে আমাদের 25টি ডিএনএ ল্যাব থেকে সংগ্রহ করা হয়েছে, এবং এই সব স্যাম্পল গুলোই সিআইডির যে ডিএনএ ল্যাবরেটরি আছে সেখানে পরীক্ষার জন্য পাঠানো হবে। 25 সেপ্টেম্বর সিলেটের এমসি কলেজে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হন ওই গৃহবধূ। এ ঘটনায় পরদিন 9 জনকে আসামি করে মামলা করেন তার স্বামী। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। কারাগারে পরিচয়, সেখান থেকে দল গঠন। জামিনে বের হয়ে ডিবি ও র্যাব পরিচয়ে শুরু হয় ছিনতাই। জুলাই ও সেপ্টেম্বরে এই চক্রটি রাজধানীতে কমপক্ষে 10টি ছিনতাই করেছে। এরকম দুটি ঘটনায় 240টি সিসিটিভির ফুটেজ বিশ্লেষণ করে চক্রের 5 সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। বাকিদের ধরতেও অভিযান চালিয়ে যাচ্ছে। 16 সেপ্টেম্বর দুপুর 1:25 সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে মোহাম্মদপুরের ইকবাল রোডের পুবালি ব্যাংকে ঢোকেন একজন। 1:33 সেখানে এক সন্দেহভাজন ব্যক্তির উপস্থিতি। প্রথম ব্যক্তি ব্যাংকের বুথ থেকে টাকা তুলছেন। টাকা তুলে ব্যাংক থেকে বের হলে প্রথম ব্যক্তিকে অনুসরণ করে সেই সন্দেহভাজন ব্যক্তি। দুপুর 2:37 আরেক ফুটেজে দেখা যায় প্রথম ব্যক্তিকে গাড়ি থেকে ফেলে দিলে দৌড়ে পালাচ্ছেন তিনি। এ ঘটনায় মোহাম্মদপুর থানায় মামলা হলে জানা যায় ভুক্তভোগী ওই ব্যক্তি একজন সাবেক অতিরিক্ত সচিব। আমার সামনে যায় বলে বেটা তোর নামে কেস আছে, সেই কথা বলি আমাকে গলা ধাক্কা দিয়ে আরেকজন এরপর ফেলে দেয়, আর আরেকজন আমাকে খুব তাড়াতাড়ি গাড়ির মধ্যে ঢুকায় ফেলে। আটকে ফেলে আমাকে বিভিন্ন রকম গালাগালি করতে করতে এবং একটু দৈহিক নির্যাতন করতে করতে তাদের পায়ের নিচে পিষতে পিষতে আমাকে তারা গাড়িতে ঘোরাতে থাকে। পুলিশ বলছে এ ঘটনার পর ঘটনাস্থল থেকে ধামরাই পর্যন্ত 240টি সিসিটিভির ফুটেজ পর্যালোচনা করে ছিনতাইয়ে জড়িত তিনজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত তিনজনের বিরুদ্ধে একজনের নামে হত্যা, চাঁদাবাজি, ডাকাতি সহ 5টি মামলা রয়েছে, আরেকজনের নামে 1টি মাদক মামলা আছে। তো তারা হচ্ছে এই পেশাদার ছিনতাইকারী, তারা দীর্ঘদিন যাবত এই ছিনতাইটা করে আসছে। পুলিশ বলছে গত জুলাইয়ে মোহাম্মদপুরের তাজমহল রোডের ছিনতাইয়ে গ্রেপ্তার হওয়া দুই আসামিও এই দলের সদস্য। 2015 তাদের কারাগারে পরিচয় হয়। তারা মিরপুর, মোহাম্মদপুর, ধানমন্ডি, জিগাতলা এবং মতিঝিল ব্যাংকপাড়ায় তারা ব্যাংক থেকে যারা টাকা উত্তোলন করে তাদেরকে তারা টার্গেট করে এবং এই টার্গেট করে তাদের কাছ থেকে আটক করে তাদের সর্বস্ব নিয়ে নেয়। অপরাধ বিশ্লেষকেরা বলছেন এমন ছিনতাইয়ের ঘটনা বন্ধে ব্যাংক পাড়াগুলোতে আইন শৃঙ্খলা বাহিনীর নজরদারি আরো জোরদার করতে হবে। পুলিশ কিংবা র‍্যাবের পরিচয়ে কেউ পড়ে থাকে সেটার ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করার দায়িত্ব আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর, এবং সেটার ব্যাপারে আসলে এমন ব্যবস্থা নেওয়া উচিত সেটা যেন আসলেই কমে যায়, নাহলে পরে গ্রাহকদের যে দুর্ভোগ সেটা চলতেই থাকবে। পাশাপাশি বড় অঙ্কের টাকা আদান প্রদানের ক্ষেত্রে গ্রাহকদের আরো সতর্ক হওয়ারও পরামর্শ বিশ্লেষকদের। মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সৌদি প্রবাসীদের টিকিটের জন্য রবিবার থেকে দৈনিক 400 টোকেন দেওয়া হবে। এদের মধ্যে যাদের ভিসার মেয়াদ শেষের দিকে তারা অগ্রাধিকার পাবেন বলে জানিয়েছে সৌদি এয়ারলাইন্স কর্তৃপক্ষ। এদিকে আগামী 2 দিনের মধ্যেই যাদের ভিসার মেয়াদ শেষ হবে তাদেরকে টোকেন ছাড়াই টিকিট দেওয়া শুরু করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। তবে করোনা পরীক্ষার জন্য প্রবাসীদের যাত্রার আগে অন্তত 48 ঘন্টা সময় দেওয়ার পরামর্শ দিয়েছে জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা।
প্রবাসী কর্মীদের মধ্যে যারা টোকেন পেয়েছেন তারা ভোগান্তি ছাড়াই পাচ্ছেন টিকিট। শনিবার সি এবং ডি সিরিয়ালের 200 কর্মীকে টিকিট রি ইস্যু করে সৌদি এয়ারলাইন্স। টিকিট দেওয়া হয় টোকেন পেয়ে সিরিয়াল মিস করা আরও 100 প্রবাসীকেও। তবে যাদের ভিসার মেয়াদ 10 অক্টোবর শেষ হবে এমন কর্মীরা আছেন শঙ্কায়। টোকেন না পাওয়া এসব কর্মীরা দিন কাটাচ্ছেন অনিশ্চয়তায়। আমার ভিসার মেয়াদ এই চলতি মাসের 10 তারিখ পর্যন্ত শেষ। এখন কবে এটা টোকেন দিবে বা টিকিট দিবে এটা তো আমরা আদৌ জানি না। এই মাসের মধ্যে যদি না তাহলে আর কোম্পানি আমাদেরকে আর রেন্ট যে ব্যাপারটা ওটা বাড়াবে না। আমার আজকে ফ্লাইট তো আজকে যদি ওরা যদি করোনা টেস্ট দেয় তাহলে আমরা কিভাবে যাইতে পারি? তবে রোববার থেকেই এই অনিশ্চয়তা কিছুটা কমে আসবে। সিদ্ধান্ত অনুযায়ী প্রতিদিন 400 জন পাবেন সৌদি এয়ারলাইন্সের টোকেন। শনিবার টিকিট প্রত্যাশীদের ভিড় ছিল মতিঝিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কার্যালয়েও। সেখানে টিকিট দেয়া হয় 300 জনকে। গত 1 অক্টোবর থেকে টোকেনের ভিত্তিতে টিকিট দেয়া হলেও টোকেন ছাড়া সরাসরি টিকিট পাচ্ছেন নারী ও সোমবারের মধ্যে যাদের ভিসার মেয়াদ শেষ হবে এমন সব প্রবাসীরা। যাদের ভিসা এক্সপায়ারি আছে সেগুলো আমরা দেখে দেখে এক্সপায়ারি গুলোকে আমরা আগে প্রায়োরিটি দিয়ে তাদের কাজগুলো করে দিব যাতে তাদের ভিসাটা সেফ হয়, তারা সুন্দর মতো চলে যেতে পারে। মহিলারা যদি যাত্রী হন নিজেরা যদি আসেন তাদের কোনো টোকেনের প্রয়োজন নাই, তাদের সরাসরি কাজ করে দিব। এদিকে টিকিট দেওয়ার পর যাত্রার আগে যেন প্রবাসীরা করোনা টেস্টের জন্য পর্যাপ্ত সময় পান সে বিষয়টি নিশ্চিত করতে এয়ারলাইন্সগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা। বিদেশগামীদের করোনা টেস্টের বেলায় তাদের টিকিট প্রাপ্তির কমপক্ষে 24 ঘন্টার সময় লাগবে, তা না হলে তারা ভোগান্তির সম্মুখীন হতে পারে। যারা টিকিটের জন্য ভিড় জমাচ্ছেন কিংবা লাইনে আছেন সবাইকে স্বাস্থ্যবিধি মেনেই লাইনে থাকা উচিত এবং টিকিট সংগ্রহ করা উচিত। তবে ইকামা ও ভিসা নবায়নের ভোগান্তি দূর করতে সরকারকে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে সৌদি প্রবাসীরা। বিপ্রজিৎ চন্দ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনা সংশয় কাটিয়ে এ মাসেই খুলছে বিশ্বের বেশিরভাগ দেশের আকাশপথ, সে হিসেবে শুরু হচ্ছে দেশি এয়ারলাইন্সগুলোর ফ্লাইটও। কিন্তু সুখবর নেই আটকে পড়া প্রবাসীদের জন্য, কারণ ফ্লাইট শুরু হলেও সৌদি ছাড়া এখনও প্রবাসী কর্মী নেওয়া শুরু হয়নি। যারা যাচ্ছেন কোয়ারেন্টিনের জন্য তাদের বাড়তি খরচ হচ্ছে 2 থেকে 2.5 লাখ টাকা। করোনার কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর ধীরে ধীরে ফ্লাইট চালু হচ্ছে মধ্যপ্রাচ্য ও দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে। ওই অঞ্চলগুলোতেই দেশের সবচেয়ে বড় শ্রমবাজার। 1 অক্টোবর থেকে সিঙ্গাপুর ও ওমানে ফ্লাইট শুরু করেছে রাষ্ট্রীয় পতাকাবাহী প্রতিষ্ঠান বিমান। এছাড়াও নিয়মিত ফ্লাইট চলছে মালয়েশিয়া, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব সহ বিভিন্ন দেশে। কিন্তু সৌদি আরব ছাড়া কোনো ফ্লাইটেই পর্যাপ্ত যাত্রী পাওয়া যাচ্ছে না। মিডল ইস্টের প্রত্যেকেই তাদের রেজিস্ট্রেশন করা, কেউ কেউ কোয়ারেন্টাইন, ফর্মাল কোয়ারেন্টাইনে থাকা ইত্যাদি। যেমন দোহা, তারা বলছে 14 দিনের জন্য হোটেল ভাড়া করতে হবে, সেই কারণে এখন খুব অল্প সংখ্যক যেতে পারছে। একই অবস্থা বেসরকারি এয়ারলাইন্সগুলোরও। করোনার কারণে একদিকে যেমন পর্যটন কেন্দ্রগুলো বন্ধ, অন্যদিকে ভ্রমণ খরচও বেড়েছে, তাই বিদেশ যাত্রায় আগ্রহ কমেছে। যারাই যেতে পারছেন, যেসব ভিসাগুলো আসলে পারমিট করছে, তো সেখানে সেই প্যাসেঞ্জারদেরকে অপোজিট কান্ট্রিতে যেয়ে তাদেরকে কোয়ারেন্টাইন থাকার একটা ব্যবস্থা আছে, প্রায় 14 দিনের মতো কোয়ারেন্টাইন। সেটা আবার প্যাসেঞ্জারদেরকে আবার সেটা ক্যারি করতে হচ্ছে, যেখানে একটা বিশাল একটা ব্যয়বহুল একটা ব্যাপার রয়ে গেছে। বিশেষজ্ঞরা বলছেন বিদেশিদের প্রবেশে করোনার স্বাস্থ্যবিধি মানা সহ নানা শর্ত দিয়েছে বিভিন্ন দেশ, তার উপর নিজ খরচে 14 দিন কোয়ারেন্টিনে থাকার বাধ্যবাধকতাও অধিকাংশ দেশে। তাই এখন বিদেশ ভ্রমণ মানেই বাড়তি খরচ। তারা ওইখানে গিয়ে যদি তাদের নির্ধারিত কোনো হোটেলে থাকতে হয় 14 দিন, তবে তার খরচ বাড়বে, তাদের বোঝা বেড়ে যাবে। তো এই ব্যাপারটা একটু কনসিডার করা উচিত। যদি তারা সেখানে নিজস্ব ব্যবস্থা আইসোলেশনে থাকতে পারে বা সুযোগ দেওয়া হয়, সেক্ষেত্রে মনে হয় এটা সুবিধা হতে পারে। ছুটিতে দেশে এসে করোনার কারণে আটকা পড়েছেন অন্তত 4 লাখ প্রবাসী। শুধু গত 8 মাসেই দেশে ফিরেছেন 1.5 লাখ। শ্রমবাজার না খুললে তাদের ফেরা অনেকটাই অনিশ্চিত বলছেন বিশেষজ্ঞরা। আশিক হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনা টিকা তৃতীয় ধাপে ট্রায়ালের জন্য অর্থ সহায়তা চেয়েছে চীনা প্রতিষ্ঠান সিনোভ্যাক, আর এই বিষয়টিকে ইতিবাচকভাবেই দেখছে স্বাস্থ্য অধিদপ্তর। বিশেষজ্ঞরাও বলছেন কিছু টাকা খরচ হলেও এ ট্রায়ালে অংশ নেওয়া উচিত।
এতে কম দামে ভ্যাকসিন মেলার পাশাপাশি প্রযুক্তি পাওয়ার সুবিধা থাকায় সমৃদ্ধ হবে দেশের ওষুধ কোম্পানিগুলো। করোনা ভ্যাকসিনের তৃতীয় ধাপের ট্রায়ালের জন্য 28 আগস্ট সিনোভ্যাককে অনুমতি দেয় সরকার। আইসিডিডিআরবির মাধ্যমে যেসব হাসপাতালে এই পরীক্ষা হওয়ার কথা সেসব হাসপাতালকে প্রস্তুত করে স্বাস্থ্য অধিদপ্তর। সব প্রস্তুতির পর 24 সেপ্টেম্বর হঠাৎ করেই তহবিলে সহযোগিতা চেয়ে আসে সিনোভ্যাকের চিঠি। তবে এই কোফান্ডিংয়ের প্রস্তাবে খুব বেশি সমস্যা দেখছেন না স্বাস্থ্য অধিদপ্তর। পাশাপাশি টিকার জন্য অন্য কিছু প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা চলছে বলেও জানিয়েছেন। বিষয়টাকে এরকম দেখছি, চীনকে বাদ দিয়ে আমরা অন্যটা দেখবো এরকম বাধা হচ্ছে না এখনই। চীনের প্রপোজালটা বিবেচনা করা হচ্ছে, আলোচনায় আসছে, এটা উচ্চ পর্যায়ে সিদ্ধান্ত হবে। পাশাপাশি অন্য দেশ এগিয়ে আসলে এদিকে বিশেষজ্ঞরা বলছেন কিছু অর্থ বরাদ্দ করতে হলেও সিনোভ্যাকের ট্রায়ালে অংশ নেওয়া উচিত। এতে চুক্তি অনুযায়ী টিকা তৈরির প্রযুক্তি পাবে বাংলাদেশ। দেশীয় প্রতিষ্ঠানগুলো উৎপাদনে গেলে তার সুফল পাবে জনগণ। আমাদের দেশের যারা নাকি গবেষক থাকবেন ট্রায়ালে তারা উপকৃত হবেন, আর আমরা এটার মাধ্যমে যে দক্ষতাটা অর্জন করব পরবর্তীতে আমরা যদি টিকা কোনো সময় আমাদের আবিষ্কৃত হয় তাহলে সেটা ট্রায়ালের জন্য আমাদের সহজ হবে। এটার জন্য আমাদের কিন্তু এখন যোগাযোগ করতে হবে, তাহলে আমাদের দেশের লোক সস্তায় টিকা পাবে এবং আমরা উপকৃত। এরই মধ্যে ঢাকার 6 হাসপাতালে 4,200 স্বাস্থ্যকর্মীকে টিকা ট্রায়ালের জন্য প্রস্তুত করা হয়েছে। কার্যক্রম পরিচালনার জন্য প্রশিক্ষণ শেষে 250 জন মাঠ পর্যায়ের গবেষক নিয়োগ দিয়েছে আইসিডিডিআরবি। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশের 36টি সরকারি মেডিকেল কলেজ অধ্যাপকের 59 ভাগ পদই খালি। নেফ্রোলজি ও সার্জিক্যাল অনকোলজির মতো গুরুত্বপূর্ণ 4 বিভাগে নেই একজন অধ্যাপকও। এতে সঠিক শিক্ষা থেকে বঞ্চিত মেডিকেল শিক্ষার্থীরা। চিকিৎসা শিক্ষা বিশেষজ্ঞরা মনে করেন শিক্ষক সংকটের সমাধান না হলে দেশে দক্ষ চিকিৎসক তৈরি হবে না। পাবনা মেডিকেলে 350 শিক্ষার্থীর বিপরীতে শিক্ষকের পদ 27টি, অথচ মাত্র 17 জন দিয়ে চলছে পাঠদান। সাতক্ষীরা মেডিকেল কলেজে ফিজিওলজি বিভাগে কোনো শিক্ষকই নেই। অ্যানাটমি ও ফরেন্সিক মেডিসিন চলছে একজন শিক্ষক দিয়ে। এখানে 77 পদের বিপরীতে আছেন 55 জন। দেশের 36টি মেডিকেল কলেজে আসন 4,068, 478 অধ্যাপক পদের বিপরীতে আছেন মাত্র 199 জন। সে হিসেবে অধ্যাপকের 59 ভাগ পদই খালি, আর সহযোগী অধ্যাপকের 732টির মধ্যে 410টি পদ শূন্য। সব মিলিয়ে 3,504 শিক্ষক থাকার কথা থাকলেও আছেন মাত্র 2,235 জন, অর্থাৎ 1,269 পদই খালি। সেবার জন্য এবং ছাত্রদের শিক্ষকতার জন্য দুই কারণেই আমাদের শিক্ষক দরকার। বিশেষ ব্যবস্থায় হলো প্রমোশনা দিয়ে আমাদের শিক্ষকদের দ্রুত প্রমোশন দেওয়া উচিত যারা পোস্ট গ্রাজুয়েশন করা আছে। নেফ্রোলজি, সার্জিক্যাল অনকোলজি, পেডিয়াট্রিক ইউরোলজি ও স্পোর্টস মেডিসিন বিভাগে দেশের কোনো সরকারি মেডিকেল কলেজে অধ্যাপকই নেই। ভাইরোলজি, রেডিওলজি, হেপাটোলজি সহ 9 বিভাগে অধ্যাপক আছেন মাত্র 1 জন করে। আর ফরেন্সিক মেডিসিন, চর্ম ও যৌন, নিউরোলজি, সাইকিয়াট্রি সহ 15 বিভাগে মাত্র 2 জন করে অধ্যাপক। শিক্ষকরা হচ্ছে একটা মেডিকেল কলেজ বা এডুকেশন সিস্টেমের জন্য ব্যাকবোন। শিক্ষক না থেকে শুধু ছাত্র থাকলে তো হবে না। শিক্ষক স্টুডেন্ট রেশিওটা যদি ঠিক থাকে তাহলে পরে শিক্ষা দান পদ্ধতিটা সহজ হবে, ছাত্রদের জন্যও ভালো হবে। এটা অবশ্যই এক্সপ্যান্ড করা উচিত। ঢাকার বাইরে নিয়োগপ্রাপ্ত অনেক শিক্ষকই আবার ব্যস্ত রাজধানীর ব্যক্তিগত চেম্বারে। এই অবস্থায় দায় সারা শিক্ষা পাচ্ছেন মেডিকেল শিক্ষার্থীরা। সংকট কাটাতে নেই দীর্ঘমেয়াদী কোনো পরিকল্পনাও। শিক্ষক নিয়োগের যে সংকটটা, এটা মোকাবেলা করার জন্য আমরা ইতিমধ্যে ওই মেডিকেল স্টুডেন্টদের সাপ্লিমেন্টারি পরীক্ষা নিতে যাচ্ছি অক্টোবরের লাস্ট 3rd উইকে। মেডিকেল শিক্ষায় মৌলিক 8 বিষয়ে পড়াশোনার পর আয় রোজগারের সুযোগ সুবিধা কম, তাই এই মৌলিক বিষয়গুলোতে শিক্ষক সংকটও বেশি। হাসান মিসবা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অনলাইনে 11 শ্রেণীর শিক্ষা কার্যক্রম শুরু হচ্ছে আজ। সব কলেজে চিঠি পাঠিয়ে আজ থেকে অনলাইন ক্লাস শুরুর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে শিক্ষা বোর্ডগুলো। যেসব প্রতিষ্ঠানের সামর্থ্য আছে তাদের অনলাইনে শিক্ষা কার্যক্রম চালানোর এ নির্দেশ শিক্ষা বোর্ডের।
অন্যান্য বছর পয়লা জুলাই থেকে একাদশ শ্রেণীর ক্লাস শুরু হয়। এবার করোনার কারণে এসএসসি পরীক্ষার ফল প্রকাশে দেরি হওয়ায় কলেজে ভর্তি কার্যক্রম নির্দিষ্ট সময়ে শুরু করা যায়নি। গত 9 আগস্ট থেকে একাদশ শ্রেণীতে অনলাইনে ভর্তি কার্যক্রম শুরু হয়। 15ই সেপ্টেম্বর শেষ হয় এই কার্যক্রম। শিক্ষা বোর্ড বলছে সরকারি অনেক কলেজেই তাদের ক্লাস লেকচার ফেসবুক ইউটিউবে দেবে। যেসব প্রতিষ্ঠানের অনলাইনে ক্লাস লেকচার দেওয়ার সামর্থ্য নেই সেসব প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও এখানে ক্লাস লেকচার দেখতে পারবেন। সেই সঙ্গে বেসরকারি অনেক কলেজও তাদের লেকচার সামাজিক মাধ্যমে দেবেন। করোনার মধ্যে সীমিত পরিসরে আজ খুলছে মক্কা। 7 মাস বন্ধ রাখার পর কঠোর স্বাস্থ্যবিধি মেনে উমরাহ পালনের সুযোগ দেওয়া হচ্ছে মুসল্লিদের। আপাতত সৌদি আরবে বসবাসকারীরাই এই সুযোগ পাবেন। আজ থেকে প্রতিদিন 6,000 মুসল্লি উমরাহ পালনের অনুমতি পেলেও সময়ের সঙ্গে তা বাড়বে। এরপর 18 অক্টোবর থেকে দ্বিতীয় ধাপে তা বাড়িয়ে 15,000 করা হবে। আর তৃতীয় ধাপে 1 নভেম্বর পুরোপুরি চালু হবে উমরাহ হজ। এই ধাপে বিদেশিরাও এতে অংশ নিতে পারবেন। সে সময় 20,000 মুসল্লি উমরাহ পালন করতে পারবেন। মসজিদে নামাজ আদায় করতে পারবেন 60,000। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শারীরিক অবস্থা নিয়ে দুই ধরনের বক্তব্য পাওয়া গেছে। চিকিৎসকেরা জানান হাসপাতালে ভালো আছেন ট্রাম্প, গত 24 ঘণ্টায় তার জ্বর ছিল না। সর্দি কাশির মতো সমস্যাও অনেকটাই কেটে গেছে বলে জানানো হয়। তবে সম্পূর্ণ উল্টো কথা বলছেন হোয়াইট হাউসের চিফ অফ স্টাফ। আগামী 2 দিন ট্রাম্পের জন্য ঝুঁকিপূর্ণ বলে জানান তিনি। এদিকে ট্রাম্প মেলানিয়ার পর করোনা শনাক্ত হয়েছেন নিউ জার্সির গভর্নর ক্রিস ক্রিস্টি, ট্রাম্পের সাবেক উপদেষ্টা কেলিয়ান কনওয়ে, নির্বাচনী প্রচার শিবিরের ব্যবস্থাপক বিল স্টেপিয়েন এবং রিপাবলিকান সেনেটর মাইক লি, টম টিলিস ও রন জনসন। তারা সবাই গত 26 সেপ্টেম্বর হোয়াইট হাউসে অনুষ্ঠিত সুপ্রিম কোর্টে বিচারক অ্যামি কনি ব্যারেটকে মনোনয়ন ঘোষণার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এ পরিস্থিতিতে 12ই অক্টোবর শুরু হতে যাওয়া ব্যারেটের মনোনয়ন শুনানি পিছিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছে ডেমোক্র্যাটিক পার্টি। টানা চতুর্থ মেয়াদে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি নির্বাচিত হলেন কাজী সালাউদ্দিন। 54 ভোটের ব্যবধানে হারিয়েছেন বাদল রায়কে। সালাউদ্দিন পেয়েছেন 94 ভোট, আর বাদল রায়ের পক্ষে গেছে 40 ভোট। অন্যদিকে শেখ আসলামকে 91-44 ভোটে হারিয়ে আবারও সিনিয়র সহসভাপতি হয়েছেন আব্দুল সালাম মুর্শেদী। নির্বাচন কমিশনের আনুষ্ঠানিক ঘোষণার আগেই কাজী সালাউদ্দিনের বিজয়ের খবর ছড়িয়ে পড়েছিল। টানা চতুর্থ মেয়াদে বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিন এবার ভোটের আগে ছিলেন নানা আলোচনায়, কিন্তু কাউন্সিলরদের আস্থায় যে তিনি আছেন তা আবারও প্রমাণিত। আগের 3 বারের চেয়ে এবারই সর্বোচ্চ 94 ভোট পেয়ে হয়েছেন নির্বাচিত। আমাদের বিজয়টা ভোটারদের বিজয়, ভোটাররা আপনাদেরকে রেজাল্ট দিয়ে দিয়েছে। অনেকে কয়েকদিন ধরে অনেকে অনেক কথাই বলেছে ইলেকশনের আগে, উত্তরটা দেওয়ার ছিল ভোটারদের, ভোটারটা উত্তর দিয়েছে এবং আমি সব ভোটারকে আমি এবং আমার টিমের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। নির্বাচনের মাঠে অনেক সরব থেকেও শফিকুল ইসলাম মানিক পেয়েছেন কেবল 1 ভোট, আর প্রত্যাহারের সিদ্ধান্ত জানিয়েও শেষ মুহূর্তে নির্বাচনে লড়ার ঘোষণা দেয়া বাদল রায়ের ভোট সংখ্যা 40। সিনিয়র সহসভাপতি পদেও দেখা মেলেনি প্রতিদ্বন্দ্বিতার। সালাম মুর্শিদির 91 ভোটের বিপরীতে সমন্বয় পরিষদের শেখ আসলামের নামের পাশে 44টি ভোট। আমি বলতে চাই আমাদের সম্মানিত ডেলিগেটরা, তারা আমার পরে আস্থা রেখে প্রমাণ করেছে কাজী সালাউদ্দিন যে তিন কাম ছিল ফুটবলের জন্য কাজ করেছে। এর আগে বার্ষিক সাধারণ সভা শেষে ভোট গ্রহণ শুরু হয় দুপুর 2টার কিছু পরে। নির্ধারিত 139 কাউন্সিলরের মধ্যে ভোট দেন 135 জন। সন্ধ্যা 6টায় শেষ হয় ভোট গ্রহণ। সুষ্ঠু ও স্বাভাবিক পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় কাউন্সিলররাও জানিয়েছেন নতুন কমিটির কাছে প্রত্যাশার কথা। আমি সবসময় বিশ্বাস করি যে মনের মিলটা অনেক জরুরি। মনের মিল হলে মতটা মিল হলে কোনো সমস্যা হয় না। এবং এই ফুটবল ফেডারেশনে যারা অর্গানাইজার, যারা এখানে আছে সদস্য আছে, যারা নতুনভাবে নির্বাচিত হবে, তাদের প্রথম এবং প্রধান লক্ষ্য হবে নিজেদের ভিতরে মিলের, মনের মিল। আরো 4 বছর বাফুফের দায়িত্বে সালাউদ্দিন। গেল 12 বছরের অভিজ্ঞতায় এবার ফুটবলের উন্নয়নে সর্বোচ্চ দেওয়ার প্রত্যাশা তার, কিন্তু চ্যালেঞ্জেরও তো শেষ নেই। আবিদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আর এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ সবাইকে।